সংসারে কাজকর্ম করার সময় কি এই দোয়াটা পড়া যাবে? এই দোয়া পড়তে আমার ভালো লাগে। দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের মা বোনদের জন্য, এমনকি আমাদের ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই জিজ্ঞাসাটা। আমাদের কাজে কামের ফাঁকে আপনি খেতে খামারে কাজ করছেন, আপনি অন্য অন্য জায়গায় কাজ করছেন, দোকানদারি করছেন, মা বোনরা বাসা বাড়িতে কাজ করছেন, এই কাজের ফাঁকে ফাঁকে তাসবিহ জিকির করা যাবে, বরং করাই উচিত। অতএব এই যে দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটার ফজিলত জানেন? এটার ফজিলত হলো আপনার জীবনে যত বড় বিপদ আসুক, এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যদি আশ্রয় চান, আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করবে। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এই দোয়ার মাধ্যমে যেইভাবে ইউনুসকে আমি মুক্ত করেছি, এমনভাবে ইমানদারদেরকে মুক্ত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভাই ইউনুস যে দোয়া পড়ে আল্লাহর কাছে বিপদ মুক্তি পেয়েছেন, তোমরা সে দোয়া পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবা, এই জন্য এটা পড়বেন। আর বিপদ মুক্তি ছাড়াও এমনি বেশি বেশি করে আপনি দোয়া ইউনুস পড়তে পারেন কাজের ফাঁকে।